আমি গ্রামের মেয়ে, কোন সময় ঢাকা শহরে আসি। আমি গ্রামের ছেলে, বিয়ে করে গ্রামে থাকি। ঢাকা শহর কি ভালো লাগে না? কখনো ঢাকা শহর আসেন নাই? কখনো ঢাকা শহর আসি নাই, গ্রামে থাকতে থাকতে হয়ে গেছে, এখন গ্রামে ভালো লাগে। মানে গ্রামের সাথে মানে গায়ের মাটির সাথে একদম মিশে গেছে নাকি? আচ্ছা, মানে বিয়ে করলে গ্রামে ছেলে কি দিয়ে? সালামু আলাইকুম দর্শক, আমাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আবু আসসালামু আলাইকুম। আবু কেমন আছেন? আপনার নাম কি? দেখিয়ে তো মিষ্টি। থাকেন কোথায়? বগুড়া। আচ্ছা, তো বৃষ্টি আবার ইউটিউবে কি জন্য আসলেন? সবাই তো কষ্ট করে আস, সবার কষ্ট তো একরকম না। তো আপনার কষ্ট কি ধরনের একটু বলেন। বাবা মা তো আপনি থাকেন কোথায়? দাদি কোথায় থাকে? হ্যাঁ, বগুড়ায়। ঢাকা শহরে কখন আসছিলেন? কখনো ঢাকা শহরে মুখ দেখেন নাই? একটু ঘুরতেও মন চায় নাই? ঘোরার মানুষ নাই? প্রেম ভালোবাসা করেন নাই? বিয়ে শাদী হয়েছে? আচ্ছা, কি করেন পড়াশোনা? আমার দাদার রিক্সা চালাই, তো এখন সেরকম চালাইতে পারে না, এখন অসুস্থ হয়ে গেছে। তাই আমি এই সিঙে মিশে একটু কাজ করে করে যেই যেই টাকা পাই। আমার দাদার অসুখ 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 কিনে দেয়, আবার এই বাজার সদাই করি, ঘর ভাড়া দেয়। মানে বয়স্ক দাদা রিক্সা চালায়, যা ইনকাম করে তা দিয়ে এতদিন চলছিলেন। এখন দাদা অসুস্থ, এখন আর আপনি ইনকাম করেনি তো? কখন হিসাব করেন নাই? মানে টাকা পাইতেন, রোজকার রোজ টাকা পাইতেন আর খরচ করতেন না? আচ্ছা, কি কি রান্না করেন? প্রতিদিন কি কি রান্না হয়? বেশিরভাগ কি রান্না হয়? ডাল আলু ভর্তা, ভাজি ভুজি করে খাই। আলু ভর্তা বেশিরভাগই ডাল আলু ভর্তা খায়। মাছ মাংস কখন খান না? মাসে একবারও খাওয়ায় না? হ্যাঁ, মাঝে মধ্যে খাই। আচ্ছা, এটা মনও থাকে না? না, ভালো কোনো মাছ মাংস খেতে পারেন? তেমন মনে হয় না। আচ্ছা, তো দাদাদি ছাড়া তো মনে করেন আপনার এখন আর কেউ নাই, তো এখন দাদাদি থাকতে থাকতে একটা বিষয় দিয়ে করা উচিত না? এখন তো করা উচিত, এখন যদি একটা ভালো মনের মানুষ পাইতাম, আমরা বৃষ্টি দেখতেও মিষ্টি, এখন তার একটা মনের মানুষ দরকার, যা কিনা তিনি ছাড়া ঢাকা শহর ঘুরবেন। তো যদি একটা মনের মানুষ পেয়ে যান, বিয়ে শাদী করেন, তাকে নিয়ে ঢাকা শহর ঘুরবেন? তো ঢাকা শহর কোন কোন জায়গায় ঘুরবেন? নাম জানেন না? চিড়িয়াখানা চিনেন? নাম শুনছিলেন? না, ঢাকা যে একটা চিড়িয়াখানা আছে বা একটা বিমান জাদুঘর আছে, নাম শুনছেন? নামই শুনেন নাই? আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনার যদি বৃষ্টি আবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01322706962। আমি নাম্বারটা আবার বলছি, 01322706962। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।